তোমার মহারাজ যদি ওর একটা চাকরি করিয়ে দেয় খুবই ভালো হয় গো। তোকে আর দেব, অল্প করে দাও। আরে বাবা, উনি ঠিক একটা ব্যবস্থা করে দেবেন। উনি কত বড় মহারাজ তুমি জানো? কত বড় বড় জায়গা ওনার মেলামেশা, নেতা মন্ত্রী সবার সঙ্গে ওনার ওঠা বসা। উনি ঠিক একটা চাকরির ব্যবস্থা করে দেবেন। খুকি, তুই কিন্তু শনিবার কোথাও যাবি নি বলে দিলু, আগে তোর চাকরি একটা হোক, তারপর তোর যা ভালো লাগে তাই করিস। ঠিক আছে, যাবো না। তুই যেখানে চাকরির জন্য গেলি সেখানে কি হলো? ওখানে বললো না সে 25,000 টাকা দেবে, কিন্তু ও মা, 25,000 অত টাকা মাইনে যখন? না না, তুই ওখানেই ঢুকে পড়। তুমি থামবে? ওর পুরো কথাটা না শুনে না না, ওখানেই ঢুকে পড়, ওখানেই ঢুকে পড়। আমি এমন কি খারাপ বললুম গো? 25,000 মাইনে যখন? মা, কাজটা এখানে নয়, সিঙ্গাপুরে। তাহলে আমাকে সিঙ্গাপুরে যেতে হয়। সেটা কোথায়? ধর্মতলার দিকে। তুমি আমাকে একটা বড় দেখে পাথর এনে দিতে পারবে? কেন, পাথর কি হবে? তোমার মাথায় চাপি আমি ফাঁসিতে ঝুলতে চাই। আমি এমন কি খারাপ বললুম গো? সিঙ্গাপুর ধর্মতলা? তা আমি কি করে জানবো? আমি কি কখনো ওখানে গেছি নাকি? মা, ওখানে আমরা কেউ যাইনি, সে অনেক দূর, প্লেনে করে যেতে হয়। মা, তাই নাকি?